ওরাডেক্সন, ডেক্সানেক্স, ডেকাসন কিংবা রোক্সাডেক্স এসব নামেই বাজারে প্রচলিত সংকটাপন্ন পরিস্থিতিতে ব্যবহৃত স্টেরয়েড ডেক্সামেথাসন। করোনা চিকিৎসায় এ ওষুধ কার্যকর এমন খবরের পরই হঠাৎই এর চাহিদা বেড়েছে। এ বিষয়ে খোঁজ নিতেই সরেজমিনে বিভিন্ন ওষুধের দোকানে সময় সংবাদ। ভাই, ডেক্সামেথাসন পাওয়া যায়? না, এটা এখন পাওয়া যায়। ওটা কি শেষ হয়ে গেছে? ওরাডেক্সন দিদিন পাতা ছিল, ওইটা কালকে শেষ হয়ে গেছে। তারপর আজকে আবার অর্ডার দিয়েছি বিকেল আজকে। সংকট ও অস্বাভাবিক চাহিদার কথা বললেও বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ব্যবস্থাপত্র চায়নি ফার্মেসিগুলো। তবে দু একজন সচেতন বিক্রেতাও আছে এর মধ্যে। একজন লোকে বলতেছে, ডাক্তারকে ফুরিয়ে গেছে। আমি বললাম যে না, আপনার প্রেসক্রিপশন আছে কিনা? তখন বললো না, ডাক্তার আমাকে বইলা দিছে। কোভিড-19 এর চিকিৎসায় আলোচনায় আসা অ্যান্টিপ্যারাসাইড আইভারমেকটিন, এইডস চিকিৎসার ফেভিপিরাভির, ইবোলা নিরাময়ের রেমডিসিভিরের চাহিদাও রয়েছে সমানভাবে। বিক্রেতারা বলছেন, সংগ্রহকালে নানা অজুহাত দেখান ক্রেতারা রাখার জন্যই, কারণ শুনি যে মার্কেট ওদা হয়ে যাচ্ছে, পাওয়া যাবে না। প্রেসক্রিপশন দেখে আমি ওনাকে দিছি, নালে আমি তো ভাবতাম যে প্রেসক্রিপশন না হলে তো দিতাম। কি করবেন, এই দেশের মানুষ সাথে এমনই, কোনো কিছুর হেডিক পড়ে গেলে ওটা পিছনে লাগে। এই প্রয়োজনীয় ওষুধটা প্রয়োজন অপ্রয়োজনে তারা ঘরে নিয়ে যাচ্ছে এবং আমাদের কাছে খালি হয়ে যাচ্ছে। কোনো প্রতিষেধক আবিষ্কৃত না হয় বিশ্বব্যাপী করোনা রোগীদের উপর নানা ধরনের ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, অ্যান্টিভাইরাল সহ প্রায় 60 ধরনের ওষুধ। কিন্তু পরীক্ষামূলকভাবে ব্যবহৃত এসব ওষুধের সফলতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হয়ে ফার্মেসিগুলো থেকে তা সংগ্রহ করার যে হিড়িক, তাতে কতটা শঙ্কা দেখছেন চিকিৎসকেরা? মানুষজন ব্যবহার করছে, এটা পরিণতি ভয়াবহ হতে পারে, ভয়াবহ। এই যে ডেক্সামেথাসন, এটা তো কোভিড-19 এর কোনো ড্রাগ না, এটা মাইল্ড মডারেট কেসে এবং ডাক্তারদের পরামর্শ ছাড়া নিলে ভয়ঙ্কর হতে পারে। স্টেরয়েড এটা সহজ ওষুধ নয়। ডায়াবেটিক কিটোসিস হয়ে, গ্যাস্ট্রিক আলসার রোগীদের ক্ষেত্রে পেট ফুটা বা পারফোরেশন হয়ে এবং ইনফেকশন ছড়িয়ে গিয়ে অনেক সময় সেপ্টিসিমিয়া হয়ে মৃত্যুর কারণ হয়ে দেখা দিতে পারে। ওষুধ প্রশাসন বলছে, স্পর্শকাতর এসব ওষুধ বেচা কেনায় কঠোর নজরদারি করা হবে এখন থেকেই। কোভিড মোকাবেলায় কাজ করে এমন ধারণা থেকে চাহিদা বেড়েছে অ্যাজমা ও শ্বাসকষ্টে ব্যবহৃত ওষুধগুলো। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।